أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. এই পবিত্র গ্রন্থ মানুষের তৈরি করা, জিনেদের বানানো, মানুষের শেখানো, কবিদের বানানো, এমন ধারণা যদি কাউর হয়, সেই সব কাফেরদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা তোমাদের সাহায্যকারীদের সাথে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমাদের সহযোগী আর অংশীদার যারা আছে তাদেরকে সাথে নাও, নিয়ে যদি সম্ভব হয় তাহলে ফাতু বিআশরি সুওয়ারি মিতলি, কোরআনের মতো করে 10টা সূরা আনয়ন করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তোমাদের যে এই ধারণা কোরআন মানুষের তৈরি করা, জিনেদের বানানো, এমনটাই যদি চিন্তা হয়ে থাকে তাহলে তোমরা প্রচেষ্টা চালাও। কোরআনে 114টি সূরা আছে, কতগুলি আয়াত আছে, পুরো কোরআনের মতো করে কোরআন তোমাদের নিয়ে আসা লাগবে না, 10টা সূরা মাত্র পৃথিবীতে আনয়ন করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কোন মায়ের সন্তানের সাহস হলো না, পৃথিবীতে কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলো না, পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. আমি আমার বান্দার উপরে যে ফোরকান অবতীর্ণ করেছি, যে কোরআন অবতীর্ণ করেছি, ও দুনিয়ার কাফেররা, অবিশ্বাসীরা, বেঈমানেরা, নাফরমানেরা, শোনো, এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে হয় তোমাদের, এটা মানুষের তৈরি করা, জিনেদের শেখানো, কবিদের বানানো, এমন ধারণা যাদের তোমাদের হয়, 10টা সূরা আনয়ন করতে হবে না, তোমরা ফাতু বিসূরাতিম মিন মিতলি, কোরআনের মতো করে ছোট্ট একটা সূরা আনয়ন করো। ইন কুনতুম সাদিকিন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তারপরে তোমাদের সাহায্যকারী যারা আছে ওদেরকেও ডাকো, তোমরা যাদের উপাসনা করো, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, আরাধনা করো, ওদেরকেও ডাকো, ওদেরকে নিয়ে তোমরা প্রচেষ্টা চালাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। বিগত দেখতে দেখতে 1500 বছর অতীত হয়ে গেল, মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটা আয়াতের সমতুল্য একটা আয়াত তৈরি করে কাফের বেঈমানরা পৃথিবীর মানুষকে উপহার দিতে পারে নি, জোরে বলেন সুবহানাল্লাহ। সার্বজনীন একটা বিশাল গ্রন্থ, নিঃসন্দেহে এই মহাগ্রন্থ আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নাজিলকৃত কিতাব, এতে কোনো সন্দেহ নাই, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। অন্যত্র আল্লাহ পাক বলেন, কোন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم পড়েন সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওনায়ে ফুল তো বুলবুল কা তরন্নুম ভিনা হো ওনায়ে ফুল তো বুলবুল কা তরন্নুম ভিনা হো শামলে দহর মে কলিও কা তবসুম ভিনা হো বলাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وہ تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا وہ تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور یہ میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلاغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مختصر دعا করেন اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب الله تعالى বিগত 8 দিন ধরে তোমার শ্রেষ্ঠ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুষ্ঠান এখানে চলতেছে মাওলাই করিম এই 8 দিন ধরে তোমার যে সমস্ত বান্দা বান্দী এই পবিত্র অনুষ্ঠানে অংশ নিয়েছেন আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদের সাথে নিয়ে আমি গুনাহগার আমি সহ রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের সকলের জিন্দেগির গোনা কাদা মাফ করে দাও আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন সকলের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন এই পবিত্র অনুষ্ঠানে যারা বিগত লাগাতার 8 দিন ধরে অংশ নিচ্ছেন বানিয়েছেন রব্বুল আলামিন আর আজকের শেষ দোয়া পর্যন্ত যারা অবস্থান করবেন আল্লাহ তাআলা এমনকি এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দ যারা পরিচালক বৃন্দ যারা রব্বুল আলামিন
পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, শক্তি দিয়ে, শ্রম দিয়ে যারা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছেন, রব্বুল আলামিন পরিচালক বৃন্দ থেকে শুরু করে যারা অংশ নিয়েছি, আমাদের গুনাহ খাতা রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা সহ আমাদের সকলের জন্য কিয়ামতের দিন এই অনুষ্ঠানটি নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, সব আল্লাহ তাআলা আমাদের মা বাপের কবর গুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ তাআলা। আর আমি তোমার এক নগণ্য গোলাম, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা নিয়ত করেছি তোমার বান্দাদের সামনে, যে কথাগুলি বললে পরে আমাদের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে, আমাদের উপকার হবে। রব্বুল আলামিন দয়া করে তোমার অধমকে দিয়ে সেই সমস্ত মূল্যবান কথা বিবৃতি দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। যে যার মনের উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, পরিশেষে দোয়া করি সকলের মনের মনস্কামনা পূরণ করে দাও। ইয়া রব করম তু আগর করে ও বাত দে জুবা কো জো দিল পর আসর করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين। উপস্থিত শ্রদ্ধা সম্মানিত মাননীয় জনাব সভাপতি, অবস্থিত অত্র এলাকার নাইন স্টার পরাকাষ্ঠায় উত্তীর্ণ সুবিজ্ঞ শ্রোতা মণ্ডলী, শ্রদ্ধা সম্মানিত বীর তরুণ যুবক এবং সুদক্ষ এই অনুষ্ঠানের পরিচালক বৃন্দ, যুবক ভাইয়েরা, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আগত এলম পিপাসু জ্ঞান পিপাসু মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, তারপরে পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, প্রত্যেককেই আলোচনা শুরু করার আগেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও একবার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন এবং সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লম্বা আলোচনা করার অভ্যাস তেমন আমার নাই, একান্ত ঘনিষ্ঠ এবং আপনাদেরকে ঘনিষ্ঠ ভেবে, আপনজন ভেবে এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ ওস্তাদ এবং গুরুজনদের কথা না ফেলতে পেরে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এজন্যে বেশি সময় নেব না, শীতের রাত, বিগত আট দিন ধরে আমরা শুনছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা আমরা শুনছি। আমরা যদি নিজেকে পরিবর্তন করতে চাই, নিজেকে পাল্টে দিতে চাই, তাহলে একমাত্র নবীজির জীবনই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবী হচ্ছে তোমাদের জন্য মহত্তম আদর্শ। তিনাকে জানার পর, তিনাকে শোনার পর আরো কিছু শুনতে হয় এটা কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু এরপরও আমাদের ইমানের ডাউন ব্যাটারিকে চার্জ করার জন্য কিছুদিন পর পর কোরআন হাদিসের আলোচনা আমাদের শুনতে হয়। সেই সুবাদেই আমিও নিয়ত করেছি যে কিছু শোনাব। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা নির্ধারণ করেছি সেটি হচ্ছে প্রথম পয়েন্টে যেটা আলোচনা করব কোরআন থেকে সেটি হচ্ছে সবর, ধৈর্য। দুই নম্বরে আলোচনা করব আখরাত সম্পর্কে গুটি কয়েক কথা। তিন নম্বরে আলোচনা করতে চাই, যেহেতু বিগত আট দিন ধরে মা এবং বোনেরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, এই জন্য বিশেষভাবে তাদের জন্য কোনো কিছু আলোচনা করা হয়েছে কিনা আমি তা জানি না। যদি বিশেষ করে তাদের জন্য আলোচনা করে থাকেন জীবনী বক্তা, তাহলে তো অত্যন্ত ভালো। আর যদি না করে থাকেন তাহলে কোনো কোনো মা বোন নিজেকে বঞ্চিতা মনে করতে পারেন, যে আট দিন ধরে আমরা ওখানে অংশ নিলাম আমাদের জন্য স্পেশালি,
বিশেষভাবে কিছু বলা হলো না। তো এই ধরনের মনক্ষুণ্ণতায় তারা যেন না ভোগেন, এই চিন্তার শিকার যেন তারা না হন, এই জন্য সর্বশেষে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে মা বোনদের মর্যাদা, সম্মান এবং তাদের অধিকার। বিবাশিয়াতিল্লাহি তাআলা বিইযনিল্লাহি তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই সব, সবর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত মৌলিক বিষয়, এটা এমন একটা গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় যা প্রত্যেকটা মুমিনের চরিত্রে থাকা অপরিহার্য। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে নানা মত, নানা পথ, নানা মতাদর্শ, কিন্তু মানুষ চলবে কোন পথে এবং কোন পথে চললে পরে তার সফলতা ফিরে আসবে এবং কোন পথে চললে পরে সে ব্যর্থতায় ভুগবে, এইটা ঠিক করার জন্য পৃথিবীর মানুষের জন্য একটা দিক নির্দেশনা, পথ নির্দেশনা, একটা গাইডলাইন দিয়েছেন। বলতে পারেন সেই গাইডলাইনের নাম কি বলেন তো দেখি? দেখেন, আপনার সঙ্গে আমার আলোচনা শুনলে কিন্তু আপনাদের কথা বলতে হবে, তার মানে আমাকে বুঝতে দিন যে আপনি আমার আলোচনা শুনছেন। এজন্য বলছি, আমি যা জিজ্ঞেস করব তাড়াতাড়ি করে উত্তর দেবেন। পৃথিবীর মানুষকে সঠিক পথে নেওয়ার জন্য আল্লাহ পাক একটা গাইডলাইন, একটা পথ নির্দেশনা দিয়েছেন। বলতে পারেন সেই গাইডলাইন বা পথ নির্দেশনার নাম কি? আল কোরআন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা জবাব দিতে পারলেন, 100-100 আপনাদের। কোরআন একটা পথ নির্দেশনা, আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম খোলা মাত্রই সূরা ফাতিহার পর পরেই আমরা দেখতে পাবো আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই হচ্ছে সেই মহাগ্রন্থ যার ভেতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ত্রুটি নাই, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ভয় করার নীতি যারা অবলম্বন করে, আল্লাহ পাকের উপরে যারা ঈমান এনেছে, যারা মুত্তাকি, যারা হেদায়েত প্রাপ্ত, ওই সমস্ত মানুষের জন্য কোরআন হচ্ছে একটা হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নির্ভুল কিতাব দিলেন, পৃথিবীতে হাজারো মতবাদ, হাজারো মানুষের ভ্রান্ত ধারণা, মতাদর্শ, কিন্তু মানুষ কোনটাতে চললে পরে সফল হবে এটা কে ঠিক নির্ধারণ করবেন? বলেন কে নির্ধারণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবী কার বলেন তো দেখি? মাশাআল্লাহ, পৃথিবী আল্লাহ। আমরা কার সৃষ্টি বলেন তো দেখি? আল্লাহ পাকের আমরা সৃষ্টি, অর্থাৎ আমাদের স্রষ্টা যখন আল্লাহ পাক, তখন স্রষ্টাই না বুঝবেন সৃষ্টি কোন পথে চললে পরে তার সফলতা আর কোন পথে চললে পরে তার ব্যর্থতা। যেমন একটা গাড়ির আবিষ্কারক, ইঞ্জিনিয়ার, এটার যদি প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, যান্ত্রিক কোনো গোলযোগ হয়, এই সমস্যার সমাধান যদি কোনো চাষি মানুষকে বলা হয় যে এটা কি সমস্যা হয়েছে ভাই, সারান্ত দেখি, বলেন তো ঠিক হবে? হাতুড়ির বাড়ি মেরে যতটুকুন খারাপ হয়েছিল তার থেকে কয়েক গুণে বর্ধিত করে ওটা আরো ডিসেবল করে ফেলবে, ভেঙে চুরে চুরমার করে ফেলবে, ওকে দিয়ে এটা সারানো সম্ভব নয়। অর্থাৎ গাড়ির সঠিক চিকিৎসা পাওয়ার জন্য ওর ইঞ্জিনিয়ার, যিনি এটা যিনি আবিষ্কার করেছেন, তার কাছেই না যেতে হবে। অনুরূপভাবে পৃথিবীতে মানুষের মতাদর্শ দিয়ে শান্তি হবে না, বা যে কোনো সমস্যার সমাধান নিতে হলে সৃষ্টির স্রষ্টা যিনি, আমাদের স্রষ্টা যিনি, সেই আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। তিনি সেই আল্লাহ পাক বলছেন যে হুদাল্লিন নাস, এই কোরআন হচ্ছে মানুষের হেদায়েত, নির্ভুল কিতাব, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আচ্ছা, আপনাদের সন্দেহ হয়? আপনাদের সন্দেহ আছে? আমরা তো, আমরা পৃথিবীর কোন মায়ের সন্তান, আজ পর্যন্ত এই কালামের ব্যাপারে
কোন কটুক্তি উচ্চারণ করতে পারেনি। তার কারণ তাকে জানিয়ে দেওয়া হয়েছে কি, আমি ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিআশর সুওয়ারিন মিছলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই পবিত্র গ্রন্থ মানুষের তৈরি করা, জিনেদের বানানো, মানুষের শেখানো, কবিদের বানানো, এমন ধারণা যদি কাউর হয় সেই সব কাফেরদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা তোমাদের সাহায্যকারীদের সাথে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমাদের সহযোগী আর অংশীদার যারা আছে তাদেরকে সাথে নাও, নিয়ে যদি সম্ভব হয় তাহলে ফাতু বিআশরি সুওয়ারিন মিছলি, কোরআনের মতো করে দশটা সুরা আনয়ন করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তোমাদের যে এই ধারণা কোরআন মানুষের তৈরি করা, জিনেদের বানানো, এমনটাই যদি চিন্তা হয়ে থাকে তাহলে তোমরা প্রচেষ্টা চালাও। কোরআনে 114টি সুরা আছে, কতগুলি আয়াত আছে, পুরো কোরআনের মতো করে কোরআন তোমাদের নিয়ে আসা লাগবে না, দশটা সুরা মাত্র পৃথিবীতে আনয়ন করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কোন মায়ের সন্তানের সাহস হলো না, পৃথিবীতে কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলো না, পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিছলি وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ। আমি আমার বান্দার উপরে যে ফোরকান অবতীর্ণ করেছি, যে কোরআন অবতীর্ণ করেছি, ও দুনিয়ার কাফেররা, অবিশ্বাসীরা, বেঈমানেরা, নাফরমানেরা, শোনো, এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে হয় তোমাদের এটা মানুষের তৈরি করা, জিনেদের শেখানো, কবিদের বানানো, এমন ধারণা যাদের তোমাদের হয় দশটা সুরা আনয়ন করতে হবে না, তোমরা ফাতু বিসূরাতিম মিন মিছলি, কোরআনের মতো করে ছোট্ট একটা সুরা আনয়ন করো। ইন কুনতুম সাদিকিন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তারপরে তোমাদের সাহায্যকারী যারা আছে ওদেরকেও ডাকো, তোমরা যাদের উপাসনা করো, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, আরাধনা করো, ওদেরকেও ডাকো, ওদেরকে নিয়ে তোমরা প্রচেষ্টা চালাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। বিগত দেখতে দেখতে 1500 বছর অতীত হয়ে গেল, মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটা আয়াতের সমতুল্য একটা আয়াত তৈরি করে কাফের বেঈমানরা পৃথিবীর মানুষকে উপহার দিতে পারে, নিজের বলেন সুবহানাল্লাহ। সার্বজনীন একটা বিশাল গ্রন্থ, নিঃসন্দেহে এই মহাগ্রন্থ আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নাজিলকৃত কিতাব, এতে কোনো সন্দেহ নাই, কোন সন্দেহ আছে, কোন সন্দেহ নেই। অন্যত্র আল্লাহ পাক বলেন, উল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিতলি হাদাল কুরআন। ততক্ষণে তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চ্যালেঞ্জ করেছিলেন, এবার আল্লাহ পাক এক ধাপ আরো বেড়ে গেলেন, বললেন, ও মানুষেরা আর পৃথিবীর জিন সম্প্রদায় সনব, উভয় পক্ষ দুয়ো জাতি তোমরা একত্রিত হয়ে যাও, উল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি হাদাল কুরআন। নবী হে আপনি বলুন, ও দুনিয়ার জেনেরা আর মানুষেরা সকলেই একত্রিত হয়ে যাও, সকলেই একত্রিত হয়ে যাও, আর কোরআন মানুষের তৈরি করা বা এটা ভুল তথ্য, আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নয়,
এমনটা যদি তোমাদের ধারণা হয় তাহলে সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়ে যাও আর কোরআনের মতো করে কোরআন বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিতলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, তোমরা যদি জিনেদের সাহায্যকারী মানুষ হও আর মানুষের সাহায্যকারী জিনেরা হও, তাম পৃথিবীর জিন আর মানুষ একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আমার নাজিলকৃত গ্রন্থের মতো করে কোন গ্রন্থ তোমরা রচনা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদিহি, আল্লাহু আকবার। সেই মহান সত্তা কর্তৃক প্রেরিত এই মহাগ্রন্থ, বলছিলাম সবরের কথা, তথ্যটা দেব কোরআন থেকে। এই জন্য কোরআন কত মজবুত, কোরআন কতটা নির্ভেজাল এবং কতটা গ্রহণযোগ্য পৃথিবীর বুকে, এই জন্য দু চারটি কথা বা দু চারটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই কোরআনে সবর সম্পর্কে বহুত আলোচনা হয়েছে। হযরত ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহু আলাইহি, আমরা নাম শুনেছি না, আমরা নাম শুনেছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। তিনি তার গ্রন্থ ইয়াহইয়া উলুমুদ্দিনে লিখেছেন সবর শব্দটি আল্লাহ পাক কোরআনে কারিমে মোট 70 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ, 70 বার একটা বিষয় একটা কথা। সবর শব্দটা কি? সবর ধৈর্য, এটা আল্লাহ পাক কোরআনের ভিতরে হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু আলাইহি তিনি মন্তব্য করেছেন যে আল্লাহ পাক কোরআনের ভিতরে 70 বার উল্লেখ করেছেন। ইমাম আবু তালিব মাক্কি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি তার গ্রন্থ কুওয়াতুল কুলুবে লিখেছেন যে সবর শব্দটি আল্লাহ পাক কোরআনে মোট 90 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, 90 বার উল্লেখ করেছেন। সূরা আন-নাহল কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে একটি সূরা সূরা আন-নাহল, এই সূরায় পাশাপাশি দুটি আয়াতে দুই দুই বার করে 4 বার টোটাল আল্লাহ পাক আলোচনা করেছেন সবর সম্পর্কে। কি? ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিতলি মা উকিবতুম বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা কাউকে শাস্তি প্রদান করো, কাউকে যদি সাজা দাও, অর্থাৎ কেউ যদি তোমাদের সাথে অন্যায় করে, পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জানাচ্ছেন যেহেতু কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়াত, সব কিছুর ব্যাপারে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের কোরআন থেকে হাদিস থেকে। এই জন্য আল্লাহ পাক বলছেন যদি তোমরা কাউকে শাস্তি প্রদান করো, তাহলে প্রতিপক্ষকে ততটুকু শাস্তি প্রদান করো যতটুকু অন্যায় তোমার সাথে করা হয়েছে। এবার আসতেছে সবরের কথা, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, আর যদি ধৈর্য ধারণ করো, অর্থাৎ কোন ভাই তোমাকে আঘাত দিয়েছে মনের দিক দিয়ে বা যে কোনো যান্ত্রিক আঘাত করেছে, কোন এক দিক দিয়ে তুমি আঘাত পেয়েছো কষ্ট পেয়েছো, এটা যদি তুমি এটার পরিবর্তে যদি কাউকে শাস্তি তোমাদের দিতেই হয় তাহলে ঠিক ততটুকু দাও যতটুকু অপরাধ সে করেছে, কিন্তু যদি ক্ষমা করে দিতে পারো, অর্থাৎ ওয়ালা ইন সাবারতুম যদি ধৈর্য ধরতে পারো, দৃঢ়তা অবলম্বন করতে পারো, ওয়াহুয়া খায়রুল লিসাবিরিন, তাহলে ধৈর্যশীলদের জন্য এটাই হবে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সাবেরিনদের জন্য উত্তম, এটাই উত্তম, ধৈর্য ধরতে হবে। এই পৃথিবীর জীবনে চলতে গিয়ে একে অপরের সঙ্গে মতানৈক্য ইখতিলাফ বা বিভেদ সংঘর্ষ হয়ে যেতে পারে, এই জন্য ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করার একটা প্রবণতা একটা টেন্ডেন্সি নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে, আর যদি শাস্তি দিতেই হয় তাহলে ঠিক কতটুকু যতটুকু অপরাধ আমার সাথে করা হয়েছে বা আপনার সাথে করা হয়েছে অতটুকু খবরদার যেন সীমালঙ্ঘন না হয়। তার কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।